বলছি, যেটা দাগাবাজ ইউনিয়ন, সেই দালাল ইউনিয়নটা ঢুকেছিল, যার ফলে এখানে তারা তাদের বড় বড় দলের নেতাকে ঢুকিয়েছিল। এখানে তো আমরা প্রথম থেকে বলে এসেছি, দলের নেতাদের যদি অত ঐকান্তিক প্রচেষ্টাই থাকতো, তাহলে যখন রাজেন্দ্র মণ্ডল মারা গেল, যখন নাবিক বাউরিকে টানতে টানতে ইউনিয়ন অফিসে নিয়ে আসা হলো, যখন ভিকারি চৌধুরীর পয়সা খেয়ে নিল যে দালাল নেতাটা, তাদের ও লিখে ওরা ওনারা লিখেছে যে 19 থেকে 21 অবধি আমরা কেন তাদের শ্রমিক ঐক্য মঞ্চ করেছিলাম। তা সেই দালালদেরকে অতি অবশ্যই এখন জানিয়ে দেওয়া দরকার যে তুমি যদি INTTUC নাম করে দালালি করছো, তাহলে তখনকার ডেটে দাঁড়িয়েই তো শ্রমিক ঐক্য মঞ্চটা তৈরি হয়েছিল। তুমি তাহলে 19 থেকে 21 অবধি ছিলে কোথায়? কেন তুমি এখন INTTUC নাম করে নেমেছো আমাদের শ্রমিকদের ভুল বোঝাবে বলে? তুমি তাহলে 19 থেকে 21 অবধি চারজন যে বয়লার থেকে আমরা হাঁটিয়েছিলাম যারা দালাল ছিল, এবং শিফট থেকে একজনকে হাঁটিয়েছিলাম যে অলরেডি আমাদের একটা মহিলা কর্মীকে অত্যাচার করেছিল, নাম হচ্ছে শোভা লোহার, এখন সে 3 নম্বরে কাজ করে, আমরা সেই জন্য তাকে হাঁটিয়েছিলাম। এখানে ম্যানেজমেন্ট আমাদের কাজ করার জন্য রেখে, যে কোনো মহিলা কর্মচারীর ওপর অত্যাচার করার জন্য রাখে নাই। আজকে সেই দালাল নেতারা ঢুকে এখানে ডাইরেক্ট পোস্টার পড়ে গেছে যে তাদেরকে কেন শ্রমিক ঐক্য মঞ্চ হাঁটিয়েছে, বেশ করেছে হাঁটিয়েছে। তাদের যদি কোনো কিছু করার ক্ষমতা থাকে, তারা যেন এসে ময়দানে শ্রমিক ঐক্য মঞ্চের সাথে লড়ে দেখিয়ে দিক। আমাদের কাছে হিসাব চেয়েছে, আমরা তোমার কাছে হিসাব চেয়েছি, সিদ্ধার্থ মাঝির পয়সা গেল কোথায়? আমাদের সেটা ভিডিও ফুটেজ আছে। আমরা তোমার কাছে হিসাব চাইছি, এই INTTUC নাম করে যারা দালালি করতে নেমেছে, সিদ্ধার্থ মাঝির পয়সা গেল কোথায়? ভিকারি চৌধুরীর পয়সা গেল কোথায়? চিত্তরঞ্জনের মণ্ডলের পয়সা গেল কোথায়? সন্তোষ রুইদাস যে করোনাতে মারা গেছে, কার্তিক মণ্ডল যে সাপে কামড়ে মারা গেছে, রাজেন্দর মণ্ডল যে মারা গেছে, তাদের PF-এর পয়সাগুলো যে বয়লারে কাজ করতো যেই শ্রমিকটা, সে অলরেডি আমাদের অফিসের একজন অশুভ আঘাত করে এখন তিনি রিটার, JPT কারখানায় কাজ করতো। আমি নাম না বললেও ম্যানেজমেন্টের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া দরকার, কারণ সেই সময় সেই বয়লারে কাজ করা শ্রমিকটা আমাদের জিপিটি শ্রমিক JPT অফিসে ওই শ্রমিকটার ওই স্টাফটার সাথে অশুভ আঘাত করে সমস্ত PF-এর পয়সা খেয়ে দিচ্ছিল সে, যার জন্য শ্রমিক ঐক্য মঞ্চ সমস্ত সবাই এক ছাতার তলে দাঁড়িয়ে সেট করেছে যে এরকম সুষ্ঠু কারখানা আমাদের এত বড় এলাকাটাতে একটাই তো কারখানা বেঁচে আছে, সেখান থেকেও তোমরা যদি দালালি করে নিয়ে যেতে, আমরা তাহলে এতগুলো পরিবার জলে ভেসে যেতাম। আমরা কি শ্রমিক ঐক্য মঞ্চ করে ভুল করেছি তোমাদের দালালি না মেনে? তাদের কাছে একটাই জবাব, তোমাদের দালালি আমরা রুখছি, তোমাদের দালালি আমরা রুখবো। আমি এই শ্রমিক ঐক্য মঞ্চ থেকে এই বার্তা দিতে চাই, প্রশাসনের কাছেও এই বার্তা দিতে চাই, এখন যারা INTTUC এবং তৃণমূলের নাম করে যারা দালালি করছে, তাদেরকে আপনারা আপনাদের সুবিচার ব্যবস্থা না করলে আমাদের লেবারের উপরে এরা কিন্তু আবার টর্চার শুরু করবে। আবার রেনু মাড্ডি বলে যে আছে, তাকে আবার সেই রড গরম হোল্ডার ঠেকিয়ে দেবে, এটা তো বলেই ছিল সেই দালাল নেতাটা, এবং আজ কালকের ডেটে দাঁড়িয়েও সে রিগিং করে গেছে। কেন করে যাচ্ছে সেই হিসাব তো চাও নাই, তুমি পরিষ্কার বলেছো চারজন কেন সরিয়ে দেওয়া হয়েছে বয়লার থেকে, একজন কেন লোডিং সাইড থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তোমার লোডিং সাইড থেকে এই জন্য সরিয়ে দিয়েছি সে শোভা লোহারের ওপরে টর্চার করেছিল, চারজনকে কেন সরিয়ে দেওয়া হয়েছে, কেন চারজন সে তখনকার দিনে গুন্ডাদেরকে ঢুকিয়ে দিয়ে শ্রমিকদের ওপরে অত্যাচার করেছিল, এখন যদি সেই চারজন ঢুকে যায়, তাহলে আমরা তো তাদের ঢুকতে বাধা দিই নাই। তোমাদের শিফটে কাজ করতে খুব গায়ে জ্বালা লাগছে না? শিফটের শ্রমিকদের সঙ্গে কাজ করে দেখো তারা কতটা ভালো থাকে, এখন খুব গায়ে জ্বালা লাগছে তোমাদের শিফটের সঙ্গে কাজ করতে? তুমি তো সেই শ্রমিক যেই শ্রমিকটা 32 বেঞ্চ করে 32 বেঞ্চের এগ্রিমেন্ট করে 38 বেঞ্চ প্রোডাকশান করিয়ে নিচ্ছে আমাদের শ্রমিক দিয়ে। আপনারা কেউ কোনো দিন চুপ থাকবেন না, চুপ করাটা কিন্তু এই 2 নম্বরই দালালরা পেয়ে বসেছে। তো আমরা এমন একটা দিন